সত্যি সময় কত তাড়াতাড়ি পাল্টে যায়। এক বছরও হয়নি গত জানুয়ারি মাসে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাথ ইস্টবেঙ্গলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করায়। তাকে প্রফেসর ম্যাজিশিয়ান আখ্যা দেন লাল হলুদ সমর্থকেরা। আর শুক্রবার যুব ভারতীতে ISL এর শুরুতেই হারের হ্যাট্রিক করায় কুয়াদ্রাথকে গো ব্যাক স্লোগান থেকে শুরু করে গালিগালাজ কিছুই বাদ দিলেন না ইস্টবেঙ্গল সমর্থকেরা। এদিন যুবভারতীতে FC গোয়ার কাছে 3-2 গোলে হারে ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথম 21 মিনিটে জোড়া গোল হজম করে তারা। 0-2 পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল, আর গোল দুটো করেন লাল হলুদের প্রাক্তনী বোরহা হেরেরা। 29 মিনিটে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল, আর তালাল পেনাল্টি থেকে গোল করেন। সেকেন্ড হাফের 70 মিনিটে হ্যাট্রিক করেন বোরহা, আর 85 মিনিটে ডান উইং থেকে আনোয়ারের দূরপাল্লার গোলমুখী শট ঝাঁপিয়ে পড়ে বের করে দেন গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমণি। কিন্তু তার হাত থেকে ছিটকে আসা বল গোলে ঠেলতে বিন্দুমাত্র ভুল করেনি ডেভিড লালনলাঙ্গা। তবে এরপর আর গোলের মুখ খোলেনি, লজ্জায় মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। যদিও তার প্রতি আসা বিক্ষোভ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন কুয়াদ্রাথ। তিনি বলেন, আমরা এমন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। ফুটবলে এমন হয়, বিশেষ করে ঘরের মাঠে হারটা মেনে নেওয়া কঠিন। আমাদের খেলোয়াড়দের ছন্দে ফেরাতে হবে এবং পরিশ্রম চালিয়ে যেতে হবে, এখন একমাত্র এটাই সমাধান। তবে সবে লিগ শুরু হয়েছে, গত মরশুমে চেন্নাইন FC তাদের প্রথম 3টি ম্যাচ হেরেছিল, তবু প্লে অফে পৌঁছেছিল দলটা। দেখবেন একটা ম্যাচে ভালো ফল হলে সব কিছুই বদলে যাবে। Work for these colors, and we have emotions, and these emotions have to make us not lose the control. I mean, it's only the starting of the league. If you remember last season, Chennai was losing the 3 first games and they arrived to the playoff. I think that it's a season where a lot of things are going to happen, you know, because as we see, some of the big teams are losing points, and some of the teams that were not favorites are already getting a lot of points, so it can be quite equal until the end of the season, and the supporters have to understand that it's a bad dynamic, that when the team can get a good result. Bureau report, Omkar Bangla.